হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কিভাবে তুমি তোমার ফেসবুক পেজ একটি তৈরি করতে পারো। তো এটা পূর্ণাঙ্গ ভিডিও। তো এর জন্য প্রথমে আমরা চলে যাব ফেসবুক পেজে। তো ফেসবুক পেজে গিয়ে আমরা আমাদের যে আইডি দিয়ে আর কি ফেসবুক পেজটি আমি খুলতে চাই খুলবো সেই পেজটি ওপেন করব। আইকন আছে, এই আইকনে তুমি ক্লিক করলে তখন যদি তোমার কোনো গ্রুপ থাকে ফেসবুক কম্পিউটারের এই কোনায় তোমার একটি পেজ থাকে তাহলে সেটা তুমি দেখতে পাবে। এছাড়াও তুমি এই যে এই সাইটে যে ইয়েটা দেওয়া আছে সেখানে তোমার দেওয়া আছে ফেসবুক পেজ, তো ওখানে ক্লিক করলাম। করার পরে তখন তোমার এরকম একটা ইয়ে আসবে। তো এই অপশনটা আসার পরে তোমার এখানে লেখা আছে এই দেখো ক্রিয়েট এ পেজ। ক্রিয়েট পেজে তুমি যখন ক্লিক করলা তখন তোমার এরকম একটা আসবে। তো এখানে তোমার লেখা থাকবে যে বিজনেস অর ব্র্যান্ড কমিউনিটি অর পাবলিক ফিগার। তো তুমি যদি বিজনেস করো তো বিজনেস, তো আমি বিজনেসটাকে ক্লিক করলাম। ক্লিক করে এখানে তোমার দেখো পেজ নেম, পেজ নেমের জায়গায় তুমি আর কি নামে তোমার পেজটি খুলতে চাও ফেসবুক পেজ, তো সেই পেজটির নাম তুমি দিবে। ফেসবুক পেজের নাম আমি দিলাম বিজনেস 24। এরপরে আমি দিলাম হচ্ছে তোমার ক্যাটাগরি, ক্যাটাগরিতে তুমি কিসের জন্য আর কি। তো আমি ফর বিজনেস দিলাম, ফর বিজনেসের জন্য যেহেতু আমারটা তৈরি করা তো ফর বিজনেসটা দোয়াই বেটার হবে, তো আমি সেটা দিতেছি। তো ক্যাটাগরির ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল রাখো যে ক্যাটাগরিটাই মেন, তুমি যেটা আর কি ইয়ে করবে। তো যাই হোক, আমি ফর বিজনেস লিখতেছি। তো এখানে যখন আমি প্রথম দুই অংশ লিখলাম তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আসলো, তার মধ্যে জাস্ট ফান, তারপর তোমার আরো অনেক কিছু আসবে। তো তোমার যদি ফর বিজনেসই দিতে মন চাই দিবা, অথবা এখানে দেখো আরেকটা অপশন আসছে লোকাল বিজনেস অথবা লোকাল সার্ভিস। তো আমি লোকাল সার্ভিসে দিলাম। তো লোকাল সার্ভিস দেওয়ার পর আমি এখানে তোমার অ্যাড্রেস চেয়েছে, তো অ্যাড্রেস তোমার যেটা আছে তুমি সেটা দিবে। তো অ্যাড্রেস দিয়ে দিতেছি তারপর তোমার হচ্ছে যে সিটি, আমরা যেহেতু বাংলাদেশি তো ঢাকা বাংলাদেশ দিলাম আমি, তোমরা যেটা আর কি তোমরা বেটার মনে করো তোমরা সেটাই দেবা। তো আর কি এটা দেওয়া ভালো। তো এটা দিলে আর কি তোমার পেজের আর কি লোকেশন আর কি তোমার যে বিজনেস করতেছো কোথায় আর কি তুমি বিজনেস করতেছো সেটার লোকেশন তোমার ইয়ে করতেছে। তো এটা দেওয়ার পরে আমি এখানে তোমার ফোন নাম্বার চেয়েছে, তো জিপি কোড থাকলে জিপি কোড দিবা, আর যদি তা না থাকে তাহলে তো সমস্যা নাই, তুমি তোমার ফোন নাম্বারটা দিয়েছে তুমি ফোন নাম্বারটা দিবা দিয়ে দিবে। তো আরেকটা বিষয় আমি আগে বলে থাকি রাখি, সেটা হচ্ছে যদি তোমার মানে পেজ নেমটা যে বিজনেস 24 আমি দিয়েছি, তো এটা যদি তোমার আর কি ফেসবুক কর্তৃপক্ষ যদি না গ্রহণ করে তাহলে সেটা আসবে না। এই যে দেখো সত্যি আসেনি। তো এখানে আমার কি করতে হবে, তো এখানে আমার বিজনেস 24 এটা আর কি আসবে না। তো বিজনেস 24 যেহেতু না আসবে তো তারা কিন্তু আমাকে আর কি সাজেস্ট করবে। তো সাজেস্ট করলে তো এখানে তোমার যখন আমি ওই নামের ওখানে ক্লিক করবো তখন তারা সাজেস্ট করবে যে এই নাম আনবি বলে। তো তুমি সেই নাম দিলা, নাহলে তুমি তোমার নামটা অন্য নামও দিতে পারো। তো আমি এখানে 24 কেটে দিলাম দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এই যে এরকম একটা ইয়ে আসবে। তো তুমি আপলোড ফটো পিকচার আর কি মানে এটা প্রথমে তোমার আর কি প্রোফাইলের পিকচারে যেটা দিতে চাও সেটা। তো আমি আমার ওখানে ক্লিক করলে আমার গ্যালারিতে গেল। তো আমার গ্যালারিতে থেকে আমি একটা ফটো বাছবো। তো এখানে আমার অনেকগুলো ফটো আছে, যেহেতু আমি হুটহাট করে এটা ভিডিওটা তৈরি করা, তো আমি পূর্বপ্রস্তুতি না থাকার কারণে সঠিকটা তোমার আর কি ছিল না। তো এখন আমি একটা যে কোনো একটা দিয়ে আর কি তোমাদের জাস্ট একটু বোঝানোর জন্য আমি যে কোনো একটা আপলোড করব। দেখতেছি কোনটা যে দিই, এখন তোমরা কি মনে করো না করো। তো একটা দিলাম। তো আপলোড করার পরে আমার ফেসবুক আপলোড করার পর এখানে এখন আবার আপলোড কভার ফটো কভার পেজটা আপলোড করলাম। করার পর
এখানে কভার ফটোটা দেই, আমি একটা দিয়ে দিলাম ফটোটা তো তোমাদের দেখানোর জন্য। তো তারপর যা আসে আর কি, আমি স্কিপ দিয়ে আর কি ভিডিওটা শর্ট করার জন্য আর কি স্কিপ করে দিলাম, তোমরা যা আসবে আর কি একের পর এক অ্যাড করবে। তো এই যে দেখো আমার বিজনেস, বিজনেস পেজের নাম আসছে বিজনেস, ক্যারেক্টার পেজ, ইউজার নেম, অ্যাড ইউজার নেম, তারপর তোমার এখানে লাইক পেজ আর কি, সম্পূর্ণ একটা নতুন পেজ চলে আসছে। তো এখন আমি ইচ্ছা করলে এখানে পোস্ট করতে পারবো। তারপর তোমার এই যে নিচে আমার এই যে ফেসবুক কভার ফটো আসছে, যেটা দেওয়া আছে সেটা আছে। তো এখানে আরও অনেক কিছু আছে। তো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বিধায় তোমাদেরকে আজকে এই পর্যন্তই আর কি দিচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে দিবে। আমি দেন পরে তোমাদেরকে আরও নতুন নতুন আপডেট তথ্য দিয়ে তোমাদের পাশে থাকবো। ধন্যবাদ বন্ধুরা।